মিলিটারি বা গভর্নমেন্ট কোনো ইয়ে নয়, ফ্রিল্যান্সার এরা, দ্যাটস গুড, মার্সেনারিজ যাকে বলে, মানে যাদের কোনো ইয়ে নেই, কিছু ফলো করতে হবে না, রুলস রেগুলেশনস, তারপরে লস, সাম, মানে মাঝে মধ্যে আমার মনে হয় এটা বেটার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন একদম। আর এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা ওয়েব সিরিজ ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, দ্য ফ্রিল্যান্সার, যেটা ডিজনি প্লাস হটস্টারে আসছে, হটস্টার স্পেসেস। এটা ক্রিয়েট করছে নীরাজ পাণ্ডে, স্টার্সে আছে মোহিত রায়না, অনুপম খের, কাশ্মীরা পরদেশি এবং আরও অনেকেই। তো দেখা যাক, এটা যেসব মিলিটারি অপারেশনস সামথিং কাইন্ড অফ, নীরাজ পাণ্ডে এটার জন্য ফেমাস আমরা জানি। তো দেখা যাক কেমন কী টপিক নিয়ে করেছে। ইসলাম কি আসল রাহ পর বাপস লোট আই হে। আই কান্ট ওয়েট টু গো অন হানিমুন, লেকিন এক সারপ্রাইজ হে মেরি তরফ সে। ইয়ার ইন চেকিং কিউ হো, আরে ইয়ার সমঝ কিউ নি রহে হো, হফতা ভর হো গয়া, বচ্চি সে মেরি বাত সিনিয়র পার্টি কে পাস হে। দেখে ইসমে হাম কুছ নাহি কর সকতে, আপকি বেটি আপনি মর্জি সে গয়ি হোগি। এসে ধোকা দে কে লে আয়া তো মুঝে না, হামারা ঈমান কহতা হে কি হামে খিলাফত কে লিয়ে লড়না হোগা, পুরি দুনিয়া কো দারুল ইসলাম বানানা হে। হো কিয়া কে বোল, ও প্রমিস কর কে আগার কাল কো মুঝে কুছ হো গয়া তো উসকা এক দূসরা নাম ভি হ্যায় দ্য ফ্রিল্যান্সার। শাদি কি ইতনি ভি কিয়া জলদি থি আপ সবকো? 21 সাল কি হো গয়ি থি, 8 সাল কি নাহি জব তুম লাস্ট মিলে থা। This was very well planned and executed. लेकिन मुझे इस सब की पॉलिटिक्स से कोई मतलब नहीं है। मुझे बस आलिया को घर लाना है। अगर तुम इनायत की बेटी को वहां से निकालना चाहते हो तो दो बातें याद रखना। पहली, ये नामुमकिन है। It's impossible। और दूसरा, you're already late। अल्लाह सर सही कुन दिलाफा। This has just come through from headquarters, Avanash Command. Why is the freelancer reaching out to us now? বহুত আগে নিকল গিয়া অবিনাশ কা মত উঙ্গলি করোগে বহুত পছতাওগে। কোনো ইয়ে নয়, মিলিটারি বা গভর্নমেন্ট কোনো ইয়ে নয়, ফ্রিল্যান্সার এরা, মার্সেনারিজ যাকে বলে, মানে যাদের কোনো ইয়ে নেই, কিছু ফলো করতে হবে না, রুলস রেগুলেশনস, তারপরে লস, সাম, মানে মাঝে মধ্যে আমার মনে হয় এটা বেটার, মানে এইরকম টাইপের মানুষদের জন্য অবভিয়াসলি অসাধারণ, মানে অনেক লস, অনেক র এজেন্ট, অনেক কমান্ডোস, অনেক রকমের দেখেছি, ফ্রিল্যান্সার মনে হয় না হয়েছে এখনো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে অনেকটা বলতে পারি যেটা ক্রিস হেমসওয়ার্থের বলো এক্সট্রাকশন যেটা হয়েছিল বাংলাদেশে, একটা ছেলেকে বাড়ি বের করে আনা ইন্ডিয়ান একটা ইয়েকে, একদম তো সেরকমই অনেকটা স্টোরিটা।
বাট এটা বেটার মনে হলো আমার অনেক, কারণ কি সিনেমাটা আমি দেখেছিলাম ওখানে এত অ্যাকশন ছিল না যত এখানে দেখেছে, আর নট অ্যাবাউট অ্যাকশন, মানে অ্যাকশনের জন্য আমি বলছি না, এখানকার স্টোরি লাইনটা অনেক স্ট্রং, অনেক আপনার কি বলবো দুটো জায়গাকে খুব ভালো মতন দেখিয়েছে, আর একটা সিরিজ এখানে অনেক কিছু আরো বেশি করে দেখানো যাবে, আর আমার মনে হয় যে জায়গাটা বলছে কোন জায়গাটা নিয়ে গেছে আলাদাই রাজ্য যেটা অন্য ভাবেই চলে, সেটা গণতন্ত্র রাজতন্ত্রের ঊর্ধ্বে চলে গেছে অন্য কিছু একটা, যেটা আমাদের কোনো আইডিয়া নেই হয়তো, তো ওই জিনিসগুলোকে আর অত মানে কি বলবো যেখানে মানুষের জীবনের দাম এরকম ব্যাপারটা, জাস্ট যা কেউ যে ইচ্ছে মারতে পারে তার জন্য কোনো লস বা কোনো কিছু ভয়ের ব্যাপারটা, নিয়ম কানুন পুলিশ ভয় কিছু দরকার নেই, তো এরকম একটা সমাজ কেউ দেখানো হয়েছে, তার সাথে রিলিজিয়ান, এটা হচ্ছে মানে একটা পার্টিকুলার রিলিজিয়ানের ফোকাস করেছে, একটা বাচ্চা কিছু উড়িতে ছিল তো ভালো লাগে, যেহেতু ওর চেহারা ফিজিকটা অনেকটা ওরকমই মিলিটারি আর্মির মত, আর্মির লোকেদের মতনই একদম, বাট এখানে মেইন লিডার আছে অ্যাকচুয়ালি, ওখানে মেইন লিডার ছিল না এক্স্যাক্টলি, তো ওই হিসাবে আরো বাল্কি হয়েছে মনে হচ্ছে, কিছু কিছু জায়গায় যখন টাইট টি-শার্ট পরেছে আরো বাল্কি লাগছে একদম, তো লুকস একটু অন্যরকম লাগছে, অনুপম খেরের এজের সাথে ম্যাচিউরিটি এরকম ক্যারেক্টারগুলো করে করে ও ইয়ে হয়ে গেছে, হজম হয়ে গেছে ব্যাপারটা, যে ওকে কোন এফর্টলেস একটা অ্যাক্টর প্রথমেও ছিল, এখন আরো বেশি হয়ে গেছে দিনের দিন, আন্দ্রেস পান্ডের সাথে ওর ভালোই কাজ করে, বেবি বলুন আর প্রচুর সিনেমা করেছে, জগতে বলতে পারি রাজন ডিকে খুব উপরের স্তরের নামে আছে, ওরা যা যা ক্রিয়েট করে গেছে সেটা সত্যি প্রত্যেকটা সুপার ডুপার হিট, মানে আমাদেরকেও দেখবেন আমরা প্রায় প্রত্যেকটা উইকে একটা করে সিরিজ থাকি আমাদের মোটামুটি রিভিউতে, আর প্রত্যেক উইকে একটা সিরিজ দেখা মানে এটা আপনিও বুঝতে পারছেন যে অত মানে সবকিছু করার পরে অত ইজি না, কিন্তু সিরিজ এত ইনডেপথ একটা জিনিস দেখায় তো মনে হয় একটা আলাদা ওয়ার্ল্ডে ঢুকে গেছি, যেটা সিনেমার একটা তিন ঘন্টা বা আড়াই ঘন্টার এপিসোড মানে একটা সিনেমায় দেখানো যায় না, সেটা আমরাও বুঝি, তো ওটা নিয়ে ক্রিটিসাইজ করছি না, বাট এটা সিরিজের প্লাস পয়েন্ট যে তাদের কাছে কোনো টাইম লাইন নেই, তাদের 1 2 3 4 অনেক কিছু আছে, তো যাই হোক আমরা এই সিরিজটাও দেখবো, আপনাদেরকে বলবো প্রচুর ভালো ভালো সিরিজ এই বছর দেখেছি আমরা, আরও জানতে দেখতে পাই সবাই যদি ভালো ভালো বানায়, এখনো দিয়ে তোমার বেস্ট কি লেগেছে কোন তো এটা টাফ সিরিজ আমি বলতে পারবো না, এটা বলতে পারবো না, আমার মতে সুট 2 আর সাজবাগান ফ্লেমিঙ্গো টপে আছে, আমার জুবলিও খুব ভালো লেগেছে তার সাথে, খুব ভালো লেগেছে obviously, বাট আমি স্টিল তাও ওই দুটোকে একটু উপরে হাতে রাখব, আমার বাংলার আপনি তোমার কি বলে ইন্দুবালা ভাতের হোটেলটা খুব ভালো লেগেছে, ওটা ক্লোজ কল, ছাপ ফেলেছে বেশ, ছাপ ফেলেছে stuff it's really tough. আপনারা জানাবেন কমেন্টে আপনাদের এই বছর এখনো অবধি কোন ওয়েব সিরিজ সবথেকে বেস্ট লেগেছে, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি কমেন্ট বক্সে অবশ্যই সাজেশন দেবেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।